যেটা আসছে কোয়েশ্চেন যে 1 থেকে 2 মিনিট সময় দিই, অ্যাকচুয়ালি কথাটা ঠিক না, একটা রুগী কখনো 1 থেকে 2 মিনিট দেখা যায় না। আর একটা কথা কি বলতে ছিলেন যে ও একসাথে এতগুলো, তারপর আমি ল্যাবে এনে মাঝখানে প্র্যাকটিস করতাম, সেটাও ছেড়ে দিয়েছি। উত্তরা ক্রিসেন্টে আমি মাঝে প্র্যাকটিস করেছি এবং এখন উত্তরার প্র্যাকটিস এমন হয়ে দাঁড়িয়েছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি সময় দিতে পারি না, কারণ হচ্ছে আমার সেন্ট্রাল হসপিটাল অনেক বেশি ব্যস্ততা থাকে। আর সেন্ট্রাল হসপিটালে রুগী দেখার ব্যাপারে যেটা আসছে কোয়েশ্চেন যে 1 থেকে 2 মিনিট সময় দিই, অ্যাকচুয়ালি কথাটা ঠিক না, একটা রুগী কখনো 1 থেকে 2 মিনিট দেখা যায় না। প্রথমে রুগীরা যখন আসে তখন আমাদের হিস্ট্রি টেকিং রুমে আমাদের যে ফর্ম আছে সেই ফর্ম পুরোটা ফিল আপ করে ফেলে। সো ও 7-8 মিনিট কিন্তু ওই ডাক্তারের সাথে থাকছে, এরপরে সে পালস এবং বিপি নেয়, তারপরে কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশন করা 3 জন রেজিস্টার থাকে যারা হচ্ছে আমার সাথে চেম্বার করে, এরপরে ও স্ক্রুটিনি করে। যেমন ধরেন রুগীরা তো অনেক বাঞ্চেস অফ ইনভেস্টিগেশন নিয়ে আসে, সাপোজ 5 বছর আগের ইনভেস্টিগেশন বা কিছু ইনভেস্টিগেশন ইরিলেভেন্ট, কিছু তেল মাখা, কিছু এই পড়া, সমস্ত কিছু ছেঁকে যেটা প্রয়োজনীয় ইনভেস্টিগেশন সেটা কিন্তু নোট ডাউন করে। নোট ডাউন করার পরে রুগী দেখার আগে কিন্তু ওই ফাইলগুলো আমার রুমে চলে আসে, যেগুলো আমি দেখে বিষয়গুলো পুরোপুরি পড়ে নিই, তারপরে আমরা রুগী দেখা শুরু করি। সাপোজ ধরেন যখন অবস্টেটিক এক্সামিনেশন হয় তখন কিন্তু কোনো জুনিয়র দেখে না, লাইক ওই গর্ভবতী মাকে কিন্তু সম্পূর্ণ আমি দেখি। আপনি বলছেন যে আপনার ম্যানেজমেন্টে সবাইকে সময় দিতে পারেন।